শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস এখন, আজকে আমরা দশম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায়। আমরা আগে একটা ক্লাস নিয়েছিলাম দুর্যোগ সম্পর্কে, আজকে আমরা দুর্যোগের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হবে দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলার কৌশল। আমরা আগে দুর্যোগ কি সেগুলো জেনেছিলাম, আজকে কি করতে পারি আমরা এই দুর্যোগের ক্ষেত্রে। প্রাকৃতিক দুর্যোগকে আমরা বন্ধ করতে পারি না, তাকে আমরা কিছু সাবধানতা অবলম্বন করে আমাদের ক্ষয়ক্ষতি এবং অন্যান্য বিষয়গুলো আমরা কমাতে পারি। তো আমরা সেই প্রতিরোধ এবং মোকাবেলার কৌশলগুলো নিয়ে আলোচনা করব। তো দুর্যোগ মোকাবেলা বা প্রতিরোধ করার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে তার একটা হচ্ছে দুর্যোগ পূর্ব প্রস্তুতি, আমরা যে দুর্যোগগুলোর মুখোমুখি হই সেগুলো হচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, বন্যা এবং ঘূর্ণিঝড় এই দুটো দুর্যোগ আমরা প্রতি বছরই মোকাবেলা করতে হয় আমাদের। আর খরা, সুনামি বা ভূমিকম্প এগুলো মাঝে মাঝে হতে পারে বা দীর্ঘদিন নাও হতে পারে। তো এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এই তিনটে আইটেম আমরা কি করব সে সম্পর্কে আমাদের যে করণীয় সেইটাকে বলা হয় পূর্ব প্রস্তুতি। তো মোকাবেলা কৌশল, এখন আমরা প্রথমে দেখি বন্যা। বন্যা হবে আমাদের নদীমাতৃক দেশ, আমাদের উজান থেকে, পাহাড় থেকে যে ঝর্ণার পানি নেমে আসে সেই পানিগুলো আমাদের দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যখন নদীকে প্লাবিত করে, লোকালয়কে প্লাবিত করে, তখন তাকে বলা হয় বন্যা। তো এই বন্যাগুলো কেন হয়, যখন যে প্রবাহিত যে নদীগুলো আছে নদীগুলো পানি যখন ধারণ করতে পারে না তখন দুই কূল প্লাবিত হয়। তো এক্ষেত্রে পূর্বপ্রস্তুতি কী নেওয়া যেতে পারে? পূর্বপ্রস্তুতি হচ্ছে যে নদীগুলোকে খনন করে তার নাব্যতা বজায় রাখতে হবে। এক, দ্বিতীয়, নদীর পাড়ের যে পাড়টা আছে, বাঁধ থাকে, সেই বাঁধটাকে আরও উঁচু করে মজবুত করে তৈরি করতে হবে, তাহলে বন্যার হাত থেকে অনেকাংশে রেহাই পাওয়া যাবে। এখন এটা হলো পূর্ব প্রস্তুতি। দুর্যোগকালীন যদি বন্যা হয়েই যায় তখন কি করার আছে? তখন তো নদী খননও করা যাবে না, বাঁধের কাজও করা যাবে। দুর্যোগ যখন এসে যাবে, বন্যা যখন এসে যাবে, তখন আমাদের কি করতে হবে, যেখানে উঁচু ঘর বাড়ি আছে, উঁচু ভিটা আছে, বাঁধ আছে, তার উপরে আশ্রয় নিতে হবে, তার উপরে আশ্রয় নিতে হবে। এবং এখন দেশের বিভিন্ন স্থানে অনেক সাইক্লোন সেন্টার হয়েছে, সেই সেন্টারগুলোতে আমাদেরকে আশ্রয় নিতে হবে, ঠিক আছে? যখনই আমরা দেখব বন্যার পূর্বাভাস পাব, সঙ্গে সঙ্গে আমরা নিরাপদ জায়গায় যাব এবং বন্যার সময় যাতে খাবার দাবার এবং বিশুদ্ধ পানির অভাব না ঘটে সে ধরনের কিছু পূর্ব প্রস্তুতি আমরা নিয়ে রাখবো। এটা হলো দুর্যোগকালীন। আর দুর্যোগ পরবর্তীতে যখন বন্যা শেষ হয়ে যাবে তখন কিন্তু অনেকগুলো সমস্যা দেখা যায়, আমাদের অনেক ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, তো অনেক পেটের পীড়া দেখা যায়, এই ধরনের অনেক সমস্যা আছে। তো সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং
দুর্যোগ চলে গেলে যে সমস্ত ক্ষেতে ফসল নষ্ট হয়ে গেছে সেখানে পুনরায় যত সম্ভব দ্রুত আবার ফসল করানোর চেষ্টা করতে হবে। এরপর আসছে খরা। খরা হলো দীর্ঘমেয়াদী বৃষ্টিপাত না হওয়া। খরা না হলে কি হয়, গাছপালা মরে যায় এবং ফসলে বিশাল ক্ষতি। তো এর কি পূর্বপ্রস্তুতি হতে পারে? খরার পূর্বপ্রস্তুতি হচ্ছে যেখানে ফসল ফলানো হয় তার আশেপাশে ঘরবাড়িতে কোনো ক্ষতি হয় না কিন্তু ফসলের ক্ষতি হয়, তাই সেখানে আগে থেকে পানির একটা ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ সেখানে কুয়া বা পানির আধার ফসলে আধারে রাখতে হবে। যদি খরা দেখা দেয় তখন কী করতে হবে, যে ওই পানির আধার থেকে যেন পানি দিয়ে আমরা ফসলে দিতে পারি সেই ব্যবস্থা করতে হবে। ওই একই কাজ দুর্যোগকালে যদি খরা শুরু হয়ে যায় তখন আমাদের যে রিজার্ভ পানিটা ছিল সেই পানিটা ওখানে শেষ করতে হবে। আর খরা শেষ হয়ে যাওয়ার পরে সাধারণত তেমন কিছু করণীয়, খরা শেষ হওয়ার পরে আমাদের পানি সাই নেই হয়ে যাওয়া। এরপরে আসছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি অনেক। ঘূর্ণিঝড় আসলে আমাদের যানবাহনের ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়। এই জন্যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের যে ঘর বাড়ি সেগুলো ঘূর্ণিঝড় সহন হিসাবে তৈরি করতে হবে, যেন ঝড়ে ক্ষতিগ্রস্ত না হয় মজবুত করে তৈরি করতে হবে, যেন সহজে বাতাসে সব ভেঙে না পড়ে। এটা হলো ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি। এবং ঘূর্ণিঝড় যখন শুরু হয় তখন অনেকে কি হয়, বিষড় হয়ে দৌড়দৌড়ি করে, দৌড়দৌড়ি করে, এখানে যায় ওখানে যায়, এই কথা কিন্তু না। ঘূর্ণিঝড় যদি শুরু হয় তাহলে কী করতে হবে, মোটামুটি নিরাপদ একটা জায়গায় থাকতে হবে। ঝড় শেষ না পর্যন্ত যথাসম্ভব নিরাপদ জায়গায় থাকতে হবে এবং ছোটো ছোটো বাচ্চাদের বা অন্যান্য বয়স্ক লোকেরা আছে তাদের নিরাপদ রাখি এক জায়গায় রাখতে হবে, কাউকে ছুটাছুটি করতে দেওয়া যাবে না, তাহলে বিপদ ঘটতে পারে। আর ঘূর্ণিঝড় দুর্যোগ পরবর্তী কাজটা সাধারণত সবাই জানি, যে যদি ঘর বাড়ি ভেঙে যায় তাহলে সেগুলোকে মেরামত করতে হবে। গাছপালা রাস্তাঘাটে গাছপালা করে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, গাছপালা সরাই দিতে হবে। এইগুলো হচ্ছে দুর্যোগ পরবর্তী। এরপরে আসছে সুনামি। সুনামি অর্থ কী? সুনামি অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। আমরা আগে আলোচনা করেছি যে যদি নদীর তলদেশে বা সাগরের তলদেশে কোনো ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের জন্য সাগরের একটা বিশাল আকারের ঢেউ তৈরি হয় এবং সেই ঢেউটা তীরে এসে আসতে পড়ে, এটাকে বলা হয় সুনামি। তো এই সুনামি এসে কী করে, সাগরের তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত করে। সাধারণত যে সমস্ত অঞ্চল সাগর থেকে অনেক দূরে আছে সেখানে কোনো সমস্যা হয় না, কিন্তু সুনামি ক্ষয়ক্ষতি হয় সাধারণত সাগর তীরবর্তী অঞ্চলে, অর্থাৎ সাগরের পাশাপাশি যে সমস্ত জনপদ আছে তারাই সুনামিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওইখানে যে পানিটা আসে সাগরে তা তীরে আসলে পড়ে এবং বহু লোক মারা যায়। তো এর পার্শ্ববর্তী যে নদীগুলো আছে সেসব নদীর পানির উচ্চতাও বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে, নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে সেখানে বন্যার আশঙ্কা দেখা দেয়। তবে সুনামির পূর্বপ্রস্তুতি কী? সুনামির পূর্বপ্রস্তুতি হচ্ছে যে সাগর তীরবর্তী অঞ্চলে বাঁধ উঁচু করে তৈরি করতে হবে। আর সাগর তীরবর্তী অঞ্চলের সব জায়গাতে সাধারণত এখন সাইক্লোন সেন্টার হয়ে গেছে, নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন সেন্টার হয়েছে। এই সেন্টারগুলো যাওয়ার রাস্তাকে ক্লিয়ার রাখতে হবে, সাইক্লোন সেন্টার থাকলে হবে না, সেখানে যেন দ্রুত যাওয়া যায়। অর্থাৎ সুনামির পূর্বাভাস দিলে সঙ্গে সঙ্গে সবাই যেন সেই সাইক্লোন সেন্টার যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এইটা হলো সাইক্লোনের সুনামির দুর্যোগ পূর্ব প্রস্তুতি। এবং দুর্যোগকালে যদি সুনামি এসে পড়ে, এসে পড়লে কী হবে, তাকে ঠেকানো যাবে না, এখানে বন্যা হতে পারে, পানির অনেক প্রবাহ হতে পারে। তাহলে এখানে সবাইকে, সব মানুষ, গরু ছাগল ঘর বাড়ি যেন নিরাপদে থাকে সেই চেষ্টা করতে হবে। যতক্ষণ এটা শেষ না হবে ততক্ষণ যেন কেউ জায়গা ত্যাগ করার চেষ্টা না করে এটা নিশ্চিত করতে হবে। আর দুর্যোগ পরবর্তী সুনামি শেষ হয়ে গেলে তারপরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিকে নিরূপণ করতে হবে এবং ঘর বাড়ি ভেঙে গেলে, রাস্তাঘাট ভেঙে গেলে, সাধারণত বেড়িবাঁধগুলো ভেঙে যায়, ভেঙে গেলে সেগুলো মেরামত করতে হবে।
এরপরে আছে ভূমিকম্প। সর্বশেষ ভূমিকম্প। ভূমিকম্প কি? একটা বিশাল প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় বহু ভূমিকম্পের ফলে বহু লোকজন মারা গেছে, যেটা আমরা আগে আলোচনা করেছি। তো ভূমিকম্পের দুর্যোগ পূর্বসূচি কি হয়? আমরা জানি না কবে ভূমিকম্প হবে, তো আমাদের কি করতে কি করণীয় আছে, অর্থাৎ দালান কোঠা বানানোর সময় ভূমিকম্প সহনীয় করে তৈরি করতে হবে। ইঞ্জিনিয়ার একটা কৌশল করেছেন যেখানে এখন দালান বাড়ি এমনভাবে তৈরি করা সম্ভব যেখানে 8 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। তাহলে ভূমিকম্প সহনীয়ভাবে দালান কোঠা তৈরি করতে হবে, ঘর বাড়ি মোটামুটি মজবুত করে তৈরি করতে হবে, যেন ভূমিকম্পে সহজে ক্ষতিগ্রস্ত না হয়। ভূমিকম্প দুর্যোগকালীন, অর্থাৎ ভূমিকম্প যখন হচ্ছে তখন কি করতে হবে? তখন আমরা দৌড়োদৌড়ি করবো না। যদি কেউ বিল্ডিংয়ে থাকে, দৌড়ের নিচে নামার চেষ্টা করা যাবে না। যদি কেউ নিচতলায় থাকে, তাহলে সে খোলা মাঠে চলে যাবে। কিন্তু যারা অনেক তলার বিল্ডিংয়ে আছে, তারা যদি নামার চেষ্টা করে, তাহলে কী হবে? অনেক দুর্ঘটনা ঘটতে পারে। একটা সিঁড়ি দিয়ে সবাই একসঙ্গে নামতে গেলে পুরো হুড়িতে পদদলিত হয়ে মারা যাওয়ার ভয় আছে। সুতরাং নামার চেষ্টা করতে পারে, চেষ্টা করতে হবে যথাসম্ভব যে দেওয়ালের পাশে থাকা এবং কোনো শক্ত টেবিলের নিচেই আশ্রয়। এছাড়া ভূমিকম্পে প্রতিরোধ করার কোনো বিশেষ উপায় নেই বা তার প্রস্তুতি তেমন কিছু নেই। এরপর আসছে দুর্যোগ পরবর্তী। ভূমিকম্প শেষ হয়ে গেলে তখন কী থাকে? অনেক ক্ষয় ক্ষতি যদি হয়ে থাকে, তাহলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কেউ কোনো বিল্ডিংয়ে আটকা পড়েছে কি না সেগুলো নিরূপণ করতে হবে এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। তাই তো, এবং এখন বর্তমানে ভূমিকম্পের একটা প্রশিক্ষণ দেওয়া হয় যে প্রশিক্ষণ ভূমিকম্পকালীন কী করা উচিত বা না উচিত, সেই প্রশিক্ষণগুলো তোমাদের নাও। বিদ্যালয়ের মাঝে মাঝে টিম আসে ফায়ার ব্রিগেড থেকে বা সিভিল ডিফেন্স থেকে, তাদের কাছ থেকে ট্রেনিংটা নিলে তোমরা সবাই জানতে পারবে যে ভূমিকম্প আগে করণীয় কী, ভূমিকম্প সময় করণীয় কী, আর পরবর্তীতে কী করণীয়, এগুলো আমাদের আলোচ্য বিষয়। তোমরা সবাই পড়ো।